প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কিভাবে রক্ষা করবেন নিজেকে, আগুন লাগলেই বা কি করবেন? বিপর্যয়ের মোকাবিলায় সাধারণকে প্রশিক্ষণ NDRF এর। কালবৈশাখী কিংবা সাইক্লোনের তাণ্ডবে যেমন ভেঙে পড়ে গাছ, জনজীবন হয় বিপর্যস্ত, জীবনহানির আশঙ্কা থাকে, তেমনি অতিবৃষ্টির জেরে বন্যার সম্মুখীন হতে হয় মানুষকে। তাই বন্যা মোকাবিলা সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণ দিল NDRF। মানে শিখে যাবে, আমাদের মোটিভ হচ্ছে একজন থেকে 100, 100 থেকে 1000 এইভাবে জিনিসটা ছড়াবে এবং আমরা নিজেদের সাহায্য নিজেরা করবো। এই প্রোগ্রামের জন্য এসছি, আমাদের GM সাহেবের তরফ থেকে আমরা এসছি। এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প যেটা আমরা NDRF এর সঙ্গে মিলে করছি। খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর রবীন্দ্র ভবনে এই সচেতনতা শিবির আয়োজিত হয়। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিল খড়গ্রাম ব্লকের অন্তর্গত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা। এছাড়াও বহু মানুষ উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিলেন। অন্যদিকে বিভিন্ন বহুতলে আগুন লেগে গেলে বা নৌকা ডুবির মতো ঘটনা ঘটলে তার থেকে মানুষ কিভাবে বাঁচবেন তার জন্য মহড়াও দেওয়া হয় এদিন। সাধারণত যখন প্রাকৃতিক বিপর্যয় কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন তা মোকাবিলা করার জন্য সবসময় বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত থাকে না। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে বিপর্যয়ের মোকাবিলা করবেন তা হাতে কলমে করে দেখানো হয় এদিন। গাঁও মে লোকঙ্কো জাগরুক করনে কে লিয়ে কি বজ্রপাত, সাপ কাটার জন্য ইয়া ফির সুনামি, সাইক্লোন, ফ্লড আনে পর কেসে অপনে আপকো সুরক্ষিত রাখেঙ্গে, সাথ মে অপনে পরিবার কা ভি সুরক্ষিত জান কো সুরক্ষা প্রদান করেঙ্গে। ইসমে হাম ক্যা করেঙ্গে, অপনা বেসিক ট্রিটমেন্ট, বেসিক জো ফার্স্ট এড হে उसके बारे में जानकारी देते हैं ताकि भविष्य में बच्चे अपने काम में ला सकते हैं। খড়গ্রাম ব্লকের বিডিও বাপি ধর বলেন, আপতকালীন অবস্থায় কিভাবে সাধারণ মানুষ আত্মরক্ষা করবে তা জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্মীরা হাতে কলমে দেখিয়েছেন। বন্যা, ঝড়, ভূমিকম্পের সময় মানুষ কিভাবে হাতের নাগালের মধ্যে থাকা জিনিস দিয়ে আত্মরক্ষা করতে পারবেন তা এই শিবিরে শেখানো হয়েছে, যা থেকে সাধারণ থেকে পথ চলতি মানুষ সকলেই উপকৃত হলেন। মোকাবিলা দপ্তরের সহযোগিতায় আমাদের কর্মশালা চলছে। এখানে বিভিন্ন স্কুলের স্টুডেন্ট, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান সভাপতি সবাইকে ডাকা হয়েছে। এছাড়াও এলাকার মানুষজনকে, বিভিন্ন মানুষজনকে ডাকা হয়েছে। এই কর্মশালার মধ্যে দিয়ে যে বিভিন্ন কারণে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় সেগুলো সম্পর্কে জানানো হচ্ছে এবং বিপর্যয় এলে পরে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেটা বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখানো হচ্ছে। আশা করবো আজকে যে কর্মশালাটাতে যারা অংশগ্রহণ করেছে তারা নিজেরাও সচেতন হবে এবং তারা গিয়ে নিজেদের এলাকায় মানুষজনকে সচেতনতার কাজে সাহায্য করবে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, নিউজ 18 লোকাল।